আজকের আমার প্রচারের যে টাইটেল, এই খ্রিসমাসে আমি, কেমন পাশে এই খ্রিসমাসে আমি, এই খ্রিসমাসে আমি, অর্থাৎ এই বড়দিনে আমি। সামটাইম যখনই আমাদের খ্রিসমাস খ্রিসমাস শুরু হয়, তখন দেখা গেছে খ্রিসমাসের ঠিক আগে 23শে ডিসেম্বর থেকে আর 2nd জানুয়ারি অবধি অ্যালকোহলের বিক্রির পরিমাণ বেড়ে যায়। তার কারণ এই সময় একটু শীত শীত পড়ে আর একটু ঠান্ডা ঠান্ডায় উইদাউট একটা গ্লাস খ্রিসমাস হয় না। অনেকের ধারণা তাই, আর অনেকে এই জন্য খ্রিসমাসকে এনজয় করে, কেন এখন হচ্ছে পার্টি সময়, এখন হচ্ছে এনজয়মেন্টের সময়, এখন হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ, যদি ভিতরে একটু গরম না থাকে কেমন যেন মনে হয়। তাই জন্য আমরা অনেক সময় বলি প্রভু তো দ্রাক্ষারস করেছিলেন, প্রভু তো বিবাহ ভোজে উপস্থিত ছিলেন, তিনি তো দ্রাক্ষারসে আশীর্বাদ করেছেন, তার মানে আমাদের দ্রাক্ষারস খাওয়া যায়। হ্যালো, দ্রাক্ষারস খাওয়া যায়, অ্যালকোহল খাওয়া যায় না। ওকে, অনেকের আমাদের ধারণা এরকম যে আমরা খ্রিসমাস মানে হচ্ছে পার্টি পার্টি ভাব, খ্রিসমাস মানে হচ্ছে একটু আলাদা গান, আলাদা কথাবার্তা, আলাদা রকম নতুন নতুন কিছু, আমাদের কথা চেঞ্জ হয়ে যায়, খ্রিসমাস মানে আমাদের চিন্তা চেঞ্জ হয়ে যায়, খ্রিসমাস মানে আমাদের আমাদের কথাবার্তা চেঞ্জ হয়ে যায়, খ্রিসমাস মানে আমাদের কথাবার্তা চিন্তা, আমাদের সাজানো, আমাদের ব্যবহার, আমাদের পোশাক, আমাদের এভরিথিং চেঞ্জ হয়। অনেকে তো বাজার করা শুরু করে দিয়েছে, অনেকে বাজার করবে প্ল্যান করছে যে আমরা কোনো কিছু কিনিনি, বাট সবার লাস্টে আমাদেরটা এসছে, আমিও কেন ছাড়বো, বাট আমিও বাজার করতে যাব। নো প্রবলেম, আমি শপিংয়ের বিরুদ্ধে নয়, অবশ্যই করুন যদি আপনার আছে, হদ্দম করুন, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। বাট আজকের খ্রিসমাসে আমি কয়েকটি বিষয় বলবো যে আমাদের যেটা খুব প্রয়োজন খ্রিসমাসে আমি। কামান পাশে বল খ্রিসমাসে আমি। আচ্ছা, নাম্বার ওয়ান, খ্রিসমাসে আমার চিন্তা, কামান বলো, খ্রিসমাসে আমার চিন্তা, খ্রিসমাসে আমার চিন্তা, কামান পাশে, আবার একবার, আরেকবার, পাশে জনকে দাঁড়িয়ে বলি, আরেকবার বলি। ওকে, যদি আপনার কাছে বাইবেল আছে আপনি খুলতে পারেন, প্রথম পিতর 5:7, প্রথম পিতর 5:7, তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপর ফেলিয়া দাও, কেন তিনি তোমাদের জন্য চিন্তা করেন। কামান, শুনতে পাইনি, আরেকবার, তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপর ফেলিয়া দাও, তিনি তোমাদের জন্য চিন্তা করেন। কি করেন? শুনতে পাইনি, কে চিন্তা করেন, কে চিন্তা করেন, কে চিন্তা করেন? যদি এই খ্রিসমাস আপনার জীবনে বেস্ট খ্রিসমাস করতে চান, যদি এই বড়দিন আপনার জীবনে বেস্ট বড়দিন করতে চান, তাহলে সবার আগে আপনার মাথা খালি করুন, আপনার চিন্তা যিশুর উপরে দিন। বাট প্রবলেম কি হয়, আমাদের প্রভু যিশু জন্মে গেছেন, আমাদের জন্য থাকতে চান, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, এবং তিনি বলেছেন আমি তোমাকে ব্লেস করব, আমি তোমাকে আশীর্বাদ করব। খ্রিসমাস উইদাউট ক্রাইস্ট আসলে খ্রিসমাস নয়। যদি খ্রিস্ট কেন্দ্রিক খ্রিসমাস না হয়, অর্থাৎ যিশুকে কেন্দ্র করে যদি আপনার বড়দিন না হয়, তাহলে আপনার বড়দিন বৃথা। সামটাইম আমাদের বড়দিন করি, কিন্তু আমাদের চিন্তা, আমরা আনন্দ করছি চার্চে, আমরা মজা করছি, যিশু জন্মেছে, যিশু জন্মেছে, আলোর দেশে শিশু এলো, বাকি আর একটা গান আছে কি, পায়দা হুয়া কি, হ্যাঁ আমি নাচু গাও, ঝুমো নাচু গাও, আর যিশু পায়দা হুয়া, সামথিং কিছু, যিশু পায়দা হুয়া নাচছি, বাট এখানে কি হবে, আচ্ছা আবার হবে তো, কালকে চলবে তো, ওটা ঘটবে তো, ওটা চলবে তো, আমার ভবিষ্যৎ কি হবে, 2023 সাল কেমন আসবে, আমার সব কিছু কি ঠিক হবে, এত করে দিচ্ছি সব কিছু কি ঠিক, আসলে আপনি ভণ্ডামো করছেন, আপনি আরাধনা করতে পারেননি। আপনি আসলে রিয়েল খ্রিসমাস আপনার জীবনে সেলিব্রেশন করতে পারেননি, তার একটাই কারণ, কারণ আপনি আপনার চিন্তা এখনো তার কাছে রাখতে পারেননি। আর বাইবেল বলে হে ভারাক্রান্ত লোক সকল, তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার, তোমার সমস্ত যন্ত্রণা, তোমার সমস্ত কষ্ট, তোমার সমস্ত মেন্টালিটি আমার কাছে নিয়ে এসো, আমি তোমার জন্য চিন্তা করব। প্রবলেমটা কি, আমাদের অ্যাকচুয়ালি আমাদের খ্রিসমাস ততক্ষণ সাকসেস হবে না যদি আজকের আপনি এখানে এসেছেন, আজকের শয়তানকে বলুন, শয়তান তুমি আমাকে চিন্তা করাতে পারবে না, কেন আমার জন্য চিন্তা নয়, আমার চিন্তা কেউ ডেলিভারি নিয়েছে।
বলুন আমার চিন্তা কেউ নিয়েছে? আমি জানি না এরকম ঈশ্বর আপনি পাবেন কিনা, আর কোথাও দেখতে পাবেন না। ঈশ্বর এরকম বলেছে যে তোমার চিন্তা আমাকে দাও, আমি চুল পাকাবো। একমাত্র বাইবেল বলে যে আমি চুল পাকাবো যাতে তোমার কালো চুল থাকে। একমাত্র বাইবেল বলে যে আমাকে সুগার দাও যাতে তোমার সুগার না হয়, আমাকে প্রেশার দাও যাতে তোমার প্রেশার না হয়। কেন? বাইবেল বলে সমস্ত চিন্তা আমাকে দাও, আমি তোমার জন্য চিন্তা করব। বাট প্রবলেমটা কি? ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, কেন আমরা ব্লেসিং আটকে দিই, কেন আমরা অনেক সময় আশীর্বাদ পাই না, কেন খ্রিসমাসে আমরা ঝুমতে পারি না? তার একটাই কারণ, আমরা আমাদের চিন্তাকে নিজের কাছে রেখে দিই আর আমরা মনে করি যে এটা অনেক বড় প্রবলেম, এটা আমার প্রবলেম, এটা কেউ সলভ করতে পারবে না, এটা আমার, এটা আমার, এটা আমার। আর আমার প্রভু বলছে দেবী তো আমার, তবে না আমার হবে। আমরা বলছি চিন্তা, প্রভু অনেক কষ্টে আছি, বলো না অনেক দুঃখে আছি, অনেক যন্ত্রণায় আছি, প্রভু বলছে দে আমাকে, আমি নিয়ে নেবো। না না না, আমারটা অনেক ব্যথা, তুমি বোঝো না, তুমি উপরে বসে আছো, তুমি কি বুঝবে, এলে আনন্দ করলে চলে গেলে। না 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 না, প্রভু বলছে দে আমাকে, আমি চিন্তা। না না না, আমারটা বড়, আমারটা বড়। আর প্রভু বলছে আমি হাত পেতে রয়েছি, যেই তুই তোমারটা আমার কাছে হ্যান্ড ওভার করবে, কথা দিচ্ছি তোমার চিন্তা আর তোমার থাকবে না। আমাদের খ্রিসমাস এই জন্য আমরা অনেকে হাসতে ভুলে গেছে, কেন জানেন? কারণ তাদের পেন তাদের হাসির থেকে বড় হয়ে গেছে। আর আমার প্রভু চায়, আমার প্রভু চায় যে তুমি বিন্দাস থাকো, যা পেন আমাকে দাও। ঈশ্বরের সন্তান ভালো করে শুনুন, কখনো দেখেছেন ছোট বাচ্চা যখন স্কুলে পড়ে, যখন তারা স্কুলে, বিশেষ করে আমাদের স্টুডেন্ট লাইফ যখন স্কুল লাইফ, তখন আমাদের কোনো চিন্তা করতে হয় না, আমরা শুধু গিয়ে পড়তাম। আর আমরা ঘরে এটা ভাবতে হয় না ঘরে কি আছে কি নেই, কেন আমরা জানি ঘরে এসে কিছু না কিছু মা বাবা রেখে দিয়েছে, ওটা তাদের ডিপার্টমেন্ট, আমার না। খেলে যাও, যত ইচ্ছা খেলে যাও, যা ইচ্ছা খেলে যাও, খেলে টেলে সন্ধ্যাবেলা চলে যাচ্ছি ক্লান্ত, গিয়ে বলছি খিদে পেয়েছে, আমরা জানি টিফিন রেডি রয়েছে, আমরা জানি ডিনার রেডি রয়েছে, কেন ওটা আমাদের ভাবতে হয় না, ওটা কার ডিপার্টমেন্ট? মা বাবার। ঈশ্বরের সাথে সিম্পল প্রিন্সিপাল বাইবেল বলে যদি তুমি জেনে যাও চিন্তা আমার ডিপার্টমেন্ট, তাহলে তুমি আমার সার্থক সন্তান হয়ে ফুটবল খেলো। ঈশ্বর সাথে আমাদের টু মাচ টেনশন, আমরা বলি আমাদের খ্রিসমাস আমাদের কাছে আনন্দের, আমার যিশু জন্মেছে। প্রমাণ পাবে না যিশু জন্মেছে যতক্ষণ না আপনি আপনার টেনশন, আপনি আপনার চিন্তা, আপনি আপনার মাথাকে ঈশ্বরের কাছে না দেবেন। যখন দিয়ে দেবেন, আপনি যখন কুল থাকেন, বিন্দাস থাকেন, লোক দেখে বলবে এত ভালো থাকে কি করে, যেই বলবে আরে আমার এত প্রবলেম, আমার এত কষ্ট, আমার এত ব্যথা, বা তুমি এত ভালো থাকো কি করে, কেন তোমার তো ঠিক মতো ঘর কেনার টাকা নেই, তুমি তো ভাড়া বাড়িতে থাকো, তবু এত ভালো থাকো কি করে? আপনি বলুন হ্যালো, যেই বলবে থাকো কি করে, কারণ আমারটা অন্যজন ভাবে। তখনই সে বুঝবে রিয়েল খ্রিসমাস কাকে বলে, বলবেন আমার ঈশ্বর জন্মেছেন পৃথিবীতে শুধু আমার পাপ নিতেও নয়, বাট আমার টেনশনও নিতে। ঈশ্বরের সন্তানেরা, আমাদের ঈশ্বর শুধু আমাদের পাপ নেয় না, বাট আমাদের টেনশনও নেয়। আমি জানি না আপনি কতটা বুঝেছেন, বাট আমি যদিন বুঝে যাবেন খ্রিসমাস আসলে আমার চিন্তা না, আমার ঈশ্বরের চিন্তা। ওকে, আমি এবার অন্য দিক দিয়ে বলি। ঈশ্বরের সন্তান, মানুষ পাপ করেছে, মানুষ ফল খেয়েছে, মানুষ অবাধ্য হয়েছে, চিন্তা কার? আপনি ভাবতে পেরেছেন কোনো মানুষ চিন্তা করছে? ফল খাওয়ার পর আদম ভাবছে ওয়াও কি মিষ্টি, ওদিকে কার ঘুম উড়ে গেছে? ঈশ্বর ওখান থেকে বলছে আদম আদম তুমি কোথায়? আদম বলছে আমি কি তোমাকে ডেকেছি? ঈশ্বর, ঈশ্বরকে আদম ডাকেনি, বাট ঈশ্বর আদমকে ডাকছে। এটাই বিউটি, এটাই আলাদা অন্য থেকে আমার ঈশ্বরের। আমার ঈশ্বরের কাছে আপনি যাবেন, তিনি ঈশ্বর দেখা দেবেন, নো নো নো, আমার ঈশ্বর বলে তুমি আসার আগে আমি তোমার ঘরে গিয়ে। আজকের হতে পারে আপনার কোনো বন্ধু বা বান্ধবী আপনাকে এখানে ডেকে নিয়ে এসেছে, বা কেউ না কেউ আপনি মনে করছেন তারা আপনাকে নিয়ে এসে, নো 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 নো, তারা নয়, আপনাকে জীবন্ত ঈশ্বর ডেকেছেন। ঈশ্বরের সন্তানেরা, যিশু আসা মানে আমাদের টেনশন তিনি নিয়ে নেওয়া।
কারণ আমরা পাপ করেছি, আমরা অবাধ্য হয়েছি, আমরা খারাপ কাজ করি, আমরা মিথ্যে বলি, আমাদের সব প্রবলেম। বাট তিনি বলছেন, আমি এসেছি তুমি যাতে এগুলো করেছো যাতে পানিশমেন্ট কেউ দিতে না পারে, তোমাকে কেউ এর বিরুদ্ধে শাস্তি দিতে না পারে, তাই তো খ্রিসমাস, আমি এসেছি, শাস্তি আমি নেব, তুমি ঘুমাবে। ঈশ্বরের সন্তান সেদিন যখন তিনি যাবপাত্রে জন্মাচ্ছেন, বলছে সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে, যোসেফ প্রত্যেকের দরজায় কড়া নেড়ে বলেছে আর তোমার ঘরে কি একটু জায়গা হবে, আমার স্ত্রী প্রেগনেন্ট, তিনি বাচ্চা সন্তান সম্ভবা, যে কোনো মুহূর্তে ডেলিভারি হতে পারে, তোমরা একটু জায়গা দাও, বলছে কেউ জায়গা না দিয়ে সবাই ঘুমাচ্ছে। বাট আমার ঈশ্বর ওই শীতের মধ্যে গোয়ালখানায়, গোয়াল ঘরে, যাবপাত্রে, নোংরা জায়গায় আমার জন্য ট্যাঁ ট্যাঁ করে কেঁদে উঠছে। আমি জানি না আসলে যিশু কে, বাট যিশু জানে দিলীপ আসছে উমুক সালে জন্মাবে, ওর পাপের জন্য আমাকে রক্ত দিতে হবে। যখন আমি না চাইতে, আমি না চাইতে এত কিছু সিস্টেমেটিক পেয়ে যাই, যখন আমি তাকে চিনে যাই, তাহলে তিনি আমার জন্য কি করতে পারে? ভালো করে বুঝবেন ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের চিন্তা আমাদের চিন্তা আলাদা কেন। ঈশ্বর বলেন মানুষ আসার আগে, মানুষ আসার আগে কোথা থেকে অক্সিজেন, কোথা থেকে জল, কোথা থেকে কোন ফল গাছ, কোথা থেকে সূর্য, কোথা থেকে চন্দ্র, কোথা থেকে স্থলভূমি, কোথা থেকে জলভূমি, এভরিথিং। আদিপুস্তক এক অধ্যায় বলে আদিপুস্তক, বলছে এভরিথিং সাজানো কমপ্লিট করার পর ঈশ্বর বলছে ওকে এভরিথিং ডান, মানে সমস্ত চিন্তা দিয়ে নিখুঁত কমপ্লিট, বলছে এইবার আসো আমরা মনুষ্য নির্মাণ করি, এবার আসো আমরা মনুষ্য নির্মাণ করি। আর তারপর তিনি মনুষ্য নির্মাণ করলেন, আর তিনি বলেন মনুষ্য তুমি এগুলোর উপর কর্তৃত্ব করো, রাজ করো, যাতে মনুষ্যর কোনো কিছুর অভাব না হয়। তাই যখনই আদমকে তৈরি করেছেন, আদম বলছে সত্য হলো, আদম বলছে সব হয়েছে, বাট কিছু একটা কম, কিছু একটা কম। ঈশ্বর বলছে তোমার টেনশন আমাকে দাও, আমাকে দাও, তোমার চিন্তা আমাকে দাও। আমি ভাবি আদমকে ঘুম পাড়িয়েছে ঈশ্বর, জানে যখন চিন্তা দিয়েছে, এবার আদমের হাড় থেকে একটা হাড় নিয়েছে, নেওয়ার পর আরেকটা হবা তৈরি করে যখন হুম ভাঙিয়েছে আদমকে, আদম এবার দেখো, আদম বলছে ঈশ্বর এইবার হয়েছে। ঈশ্বর জানেন, ঈশ্বরের সাথে তারপরে আমি এটা বলছি, ঈশ্বর জানেন কখন হবার প্রয়োজন, ঈশ্বর জানেন আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর কখন দরকার, আগেও দেবে না, আগে দিলে রাখতে পারবেন না, পরে দিলেও রাখতে পারবেন না, ঈশ্বর ঠিক সময় আপনার জন্য হবা কিংবা আদম রেডি করে রেখেছেন। বল না আমার চিন্তা নেই, কেউ আর বলছে না। আচ্ছা যাদের হয়ে গেছে হয়ে গেছে, আমারটা হয়ে গেছে, আর আমার যাদের হয়নি তাদের আমারটা রেডি আছে। ঈশ্বর শোনো, ঈশ্বর এভরি টেনশন এভরি চিন্তা বোঝে। খ্রিসমাস তখনই সার্থক হবে যখন আপনার কোনো চিন্তা নেই, যখন সমস্ত চিন্তা তাকে দিয়ে দেন, এবং আপনাকে যখন লোক দেখে তারা বলবে আরে এত সুন্দর থাকো কি করে, আপনি বলবেন বিকজ অফ খ্রিসমাস। যদি বলে এত কুল থাকো কি করে, বলুন বিকজ অফ ক্রিসমাস। যদি বলে এত সুন্দরভাবে সেজে গুজে ঘুরছো কিভাবে, কি জন্য, বলেন বিকজ অফ ক্রিসমাস। কারণ ক্রিসমাস যদি না থাকতো আমার ঈশ্বর আসতো না, আর আমার ঈশ্বর যদি না আসতো আমার পাপ নিত না, আমার পাপ যদি না নিত আমার টেনশন চলে যেত না, আমার টেনশন যদি না চলে যেত আমি এত বিন্দাস থাকতাম না। ক্রিসমাসে আমার চিন্তা যেন আমার না হয়, এরকম না হোক কি পড়বো, কি করে চলবে, কি করে হবে। অনেকে বলছে পাস্টার এরম বলতে মজা লাগে, একবার সংসার করে তো দেখো তখন বুঝবে কিভাবে টান পড়ে, তেলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, উমুক বাড়ছে, তুমুক বাড়ছে, শেয়ার মারছে কমছে, এ কমছে, পাস্টার পারা যায় না, প্রচণ্ড আগুন। বাট ঈশ্বর বলছেন তুমি চিন্তা করে কি করতে পারো, ঈশ্বরের বাক্য বলে তুমি কি চিন্তা করে একটা সাদা চুলকে কালো করতে পারো, তুমি কি চিন্তা করে একটা কালো চুলকে সাদা করতে পারো। যখন তুমি চিন্তা করে এগুলো করতে পারো না, তাহলে তুমি কেন বৃথা চিন্তা করো। তাই জন্য বাক্য বলে, বাইবেল বলে যে তাই জন্য তুমি চিন্তা করো না, উপরের পক্ষীদের দেখো
আর আমি একটু যুক্ত করছি আশেপাশের জঙ্গলের পশুদেরকে। দেখো আপনার ঘরের মুরগিকে দেখুন, হাঁসকে দেখুন, এভরিবডিকে দেখুন। কেউ ভাবে না সকালে উঠে এই কি খাবো কি খাবো, ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলছে, কোনো চিন্তা করতে হয় না। বাট তারা পশু পাখি হয়ে তারা তাদের সৃষ্টিকর্তাকে চেনে, ক্রিসমাসকে চেনে। তাই তারা চিন্তা করে না খাবার আসবে কোথা থেকে, বাট তাদের সৃষ্টিকর্তা ক্রিসমাস তাদেরকে খাবার যোগায়। আর আমরা মনুষ্য, আমাদের জন্য তিনি বলছেন তোমরা আমার নয়নের মণি। বাইবেল বলে গীতসঙ্গীতাতে আমরা তার নয়নের মণি। আপনি জানেন আমরা সব থেকে বেশি সেভ করি কোন জায়গাটা? দেখবেন কিছু এলে মানে সব কিছুর দিক দিয়ে, এটা কারণ এটা খুব সেন্সিটিভ, এটা খুব 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 সূক্ষ্ম, খুব আরামদায়ক, এটাকে আমরা সর্বদা রক্ষা করি, যত্ন করি, কেন এটার উপর সব কিছু, মোটা রোগা লম্বা খাটো কালো না সাদা সব এ বলে, এ চলে গেলে সব সমান, সব সমান। দেখবেন কোনো প্রবলেম নেই, সাদা মেয়ে এলো না কালো মেয়ে, দাদা লম্বা না নাটা, কিচ্ছু প্রবলেম নেই, এ কিন্তু সব বলে দেয়, লম্বা রোগা কালা সব এ বলে। তাই এই জন্য দিস ক্যামেরা খুব ইম্পর্টেন্ট, ওকে? তাই এই জন্য আমরা এটা খুব ইম্পর্টেন্ট। আর ঈশ্বর বলছেন তিনি আমাদেরকে নয়নের মণি ভাবেন, তার মানে তিনি কতটা আমাদেরকে কেয়ার করেন। তাই ঈশ্বরের সন্তানরা চিন্তা নয়, বলুন আমার ফিউচার তোমার হাতে আছে, আমার কাজ শুধু তোমাকে বিশ্বাস করা আর ক্রিসমাসে এনজয় করা। হালেলুয়া। তাছাড়া ক্রিসমাসে ঈশ্বরের সন্তানরা চিন্তা আমাদেরকে পিছিয়ে দেয়, বাট আশা আমাদেরকে আগিয়ে দেয়। আপনি চিন্তা না করে স্বপ্ন দেখুন, ফের বলছি, আপনি চিন্তা না করে স্বপ্ন দেখুন। খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য চিন্তা নয়, স্বপ্ন। বুঝতে পেরেছেন? আমি একটু আরেকটু ব্যাখ্যা করছি, ওকে? আমরা একটাই স্বপ্নে আছি, আমরা এরকম চিন্তা করি, ও স্বর্গে যাব তো, আমি মরলে কি হবে, আমার বডি জ্বালিয়ে দেবে, আচ্ছা কি হবে, আমরা এরকম ভাবি না? হ্যাঁ তাই, সত্যি নরক আছে, আচ্ছা আমি ফ্রাই হব, আমরা এরকম ভাবি। বাইবেল বলছে তুমি চিন্তা কেন করছো, আমি তোমাকে স্বপ্ন দেখিয়েছি, কি না, তুমি আমাকে বিশ্বাস করবে, আমি স্বর্গে গৃহ বানাচ্ছি, আমি তোমাকে নিয়ে যাব, এটা তোমার স্বপ্ন হোক, চিন্তা না। ক্রিসমাস আমাদেরকে স্বপ্ন দেখায়, চিন্তা করায় না। আপনি যখন খ্রিস্টীয় বিশ্বাসী, কোথা থেকে আসবে আমার সাহায্য? তাহলে কেন আপনি চিন্তা করেন? কেন বাইবেল বলছে, ভক্ত দাস দাউদ বলছে, আমি ইয়াং ছিলাম, বুড়ো হয়ে গেছি, তবুও আমি এমন লোককে দেখিনি যারা ঈশ্বরে বিশ্বাস করে, ঈশ্বরের লোকরা কখনো ভিক্ষা করছে। এটা দিলীপ জানা বলছে, ঈশ্বরের বাক্য বলছে আমি এমন কাউকে দেখিনি, আমি ইয়াং থেকে বুড়ো হয়ে গেছি, তাও একজনকে দেখিনি যে ধার্মিক ভিক্ষা করে। কারণ যদি ধার্মিক ভিক্ষা করে, ওটা অন্যদের গল্পে হয়, বাইবেলের গল্পে হয় না। অন্যদের গল্পে হয় ধার্মিক খেতে পায় না দিবে, আমাদের গল্পে তা হয় না। আমাদের গল্পে বলছে ধার্মিক যেদিকে তাকাবে শুকনো মরুভূমির ভূমিতে কুয়া তৈরি হবে। বলছে ধার্মিক যদি প্রার্থনা করে খটখটে মরুভূমি, যেখানে কোনো হোপ নেই, যেখানে কোনো আশা নেই, ওখানে জলের কুয়া তৈরি হয়ে যায়, এটাই ধার্মিকতার পাওয়ার, ঈশ্বরের সন্তানরা। তাই জন্য আমার আপনার কাজ ক্রিসমাসে চিন্তা করা নয়, কোথা থেকে কেক, কোথা থেকে জামা, কোথা থেকে কি, বলুন, কিছু যদি নাও আসে নো প্রবলেম, ক্রিসমাস আমার জন্য বিন্দাসের মাস, বলুন ক্রিসমাস আমি এনজয় করব, ক্রিসমাস আমার আনন্দের, ক্রিসমাস আমার চিন্তার নয় বাট আমার স্বপ্নের। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আমার ঈশ্বর বলে যে তোমার কিছু করতে হবে না, সব কিছু আমি তোমার জন্য করছি। আর বাইবেল বলে ধার্মিক কখনো না খেয়ে মরে না, আর বাইবেল বলে যে আমার রাজ্য ধার্মিকতার জন্য চিন্তা করে, অর্থাৎ যে ক্রিসমাসে ডান্স করে, যে ক্রিসমাসে অন্যদের ঈশ্বরের কথা বলে, তার অভাব হইবে না। কেন বাইবেল বলে যে কেউ আমার ধার্মিকতার জন্য চেষ্টা হয় আমার ঈশ্বর তাকে খাবার যোগদান করায়।
ঈশ্বর শোনো, দ্যাট ইজ হচ্ছে আমাদের ঈশ্বর। আমাদের ঈশ্বর কাউকে না খাইয়ে রাখেন না। আমাদের ঈশ্বর বলেন, যদি তোমার ঘরে খাবার নেই, তুমি একা লুকিয়ে আছো বলছো কোথা থেকে আসবে, ডোন্ট বরি এলিও, তুমি যখন ধার্মিক, তুমি যখন খ্রিসমাসের স্টোরিতে আনন্দ করছো, তোমার চিন্তা না কোথা থেকে খাবার আসবে, ওটা আমার ডিপার্টমেন্ট। আমি একটা কাককে ধরে আনবো, মাংসের টুকরো মুখে দেব। আপনি জানেন কেন কাক বলেছে? কাক হচ্ছে সব থেকে সেলফিশ একজন পাখি, যে কিনা পেলে আর ছাড়ে না। বলছে তার মুখ থেকেও আমি তোমার প্লেটে খাবার পাঠাবো। অর্থাৎ যারা আপনাকে কখনো সাহায্য করে না, আপনার চিন্তা ঈশ্বরের উপর দিন, তারাও আপনাকে সাহায্যের হাত বাড়াবে। আমি চিন্তা করব না, আমার চিন্তা আমার নয়, আমার শুধু চিন্তা স্বপ্ন দেখা, প্রভুতে আনন্দ করা। আসছে খ্রিসমাস, আমার প্রভু জন্মেছে, আমার প্রভুর মাস, আমার প্রভুর আনন্দের দিন, আমার প্রভুর সুন্দর দিন। তা বলে ভাববেন না খ্রিসমাস মানে শুধুমাত্র ডিসেম্বর। আমি খ্রিসমাস বলতে এভরিডে কে বলছি। খ্রিসমাস মানে এভরিডে, প্রতিদিন। তাই জন্য প্রভু বলে, আজ প্রভুর গান ভক্তদাস বলে, আজকের দিন, আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছেন। তাই জন্য শনিবার খারাপ দিন, মঙ্গলবার ভালো দিন, বুধবার খারাপ দিন, বৃহস্পতিবার ভালো দিন, কোনো দিন খারাপ নয়, কোনো দিন ভালো নয়, সব দিনই পবিত্র, কারণ আমার ঈশ্বর বানিয়েছে। তাই অনেকে বলে এই কাজটা এই দিনে করব, ওই কাজটা ওই দিনে করব। নো 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 নো, এভরি ডে ঈশ্বরের সৃষ্টির দিন, এভরি ডে পবিত্র, যে কোনো দিন করুন, সেটাই আপনার জন্য খ্রিসমাস। হালেলুয়া। ওকে, নাম্বার টু, খ্রিসমাসে আমার কথা, কেমন বলো, আমার কথা, আমার কথা। কেউ একজন খুলি যাকোব তা তিন অধ্যায় দুই পদ, তিন অধ্যায় দুই, আমি পড়ছি সবার হয়ে। কারণ আমরা সকলে অনেক প্রকার হোঁচট খাই, যদি কেহ বাক্যে হোঁচট না খায় তবে সে সিদ্ধ পুরুষ, সমস্ত শরীরকেই বলগা দ্বারা বসে রাখিতে সমর্থ। বলছে কেউ যদি বাক্যে হোঁচট না খায় তবে সে সিদ্ধ পুরুষ। অর্থাৎ আমাদেরকে বলছেন এই খ্রিসমাসে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে যেটা ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের জিহবা বা কথা। ঈশ্বরের সন্তানরা, অনেক সময় আমরা খ্রিসমাস যাপন করি বাট আমাদের কথা অন্য কথা বলে। আমরা খ্রিসমাসে আছি তবু বলি ওকে দেখেছ বেশি বেশি, একদম ফালতু, বাজি বাজি বাজি। বা কেউ যদি বলে দেখেছেন ওই দিদিটাকে কি সুন্দর লাগছে, না সুন্দর, এদিকে এসো, তুমি জানো ও যে ভালো বলেছিল, আপনি যা জানতেন সব বলে দিয়েছেন, ওর মধ্য থেকেও ভালো চলে গেছে, আপনি তো বিষ ছিলেন, বিষটা আবার ট্রান্সফারও করলেন। ঈশ্বরের সন্তানরা, আমাদের যদি খ্রিসমাস, যদি সত্যিকারের যদি যিশু এসেছেন, যদি এটা দেখাতে চান, তাহলে যিশু গোয়াল ঘরে নয়, যিশু হৃদয়ে থাকতে চায়। তাই আমি বারবার বলছি, বাইরে কি পড়েছেন সেটা ইম্পর্টেন্ট নয়, ভিতরে কি দিচ্ছে, আসছে বেরোচ্ছে ভিতর দিয়ে, ভিতরে কি রেখেছেন ওটা ইম্পর্টেন্ট। ফের বলছি, ফাটা জিন্স না গোটা জিন্স ওটা আপনার পবিত্রতা নয়, বাট ভিতরে আপনি কেমন ক্যারেক্টার, কেমন চরিত্র, কেমন কথা বলেন, ওটাই আপনার পবিত্রতা। অনেক সময় আমরা খুব সহজে বাহ্যিকটা দেখে জাজমেন্ট দিয়ে দিই, কোনো মেয়ে যদি কিছু পোশাক পরেছে ও মেয়েটা ভালো নয়। হ্যালো, ড্রেস দেখে ভালো মন্দের বিচার করবেন না। যদি ভালো মন্দের বিচার করতে চান তার সাথে 10 মিনিট কথা বলুন, যদি কথা বলে তার কাছ থেকে কিছু শিখেছেন এবং কিছু এনকারেজ পেয়েছেন, তাহলে জানবেন সে ভালো মেয়ে। আর যদি তার সাথে কথা বলার পর ভালো ড্রেস, সুন্দর ভদ্র, কথা বলার পর মনে হয় ওর সঙ্গে আর দ্বিতীয়বার বসবো না, ওকে অ্যাভয়েড করে চল, তাহলে জানতে হবে সে কখনো ভালো না। ভালো ভিতর দিয়ে আসে, বাইরে দিক দিয়ে নয়। ফের বলছি ঈশ্বরের সন্তানরা, ভালো ভিতর দিক দিয়ে আসে। যিশু থাকেন হৃদয়ে, তাহলে যখন আপনি ব্যবহার করেন কি বলেন, হালেলুইয়া, প্রেস দ্য লর্ড, যিশু যিশু যিশু, বেরোলে টান 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 টান, একদম যা জানি, মা বাবা ভাই বোন কাউকে বাদ দিই না, টেনে টেনে তুলে এনে, কেউ কেউ তো গালাগালি রচনা করে,
মানে সে যা জানে আরো দু চারটে সে নতুন ক্রিয়েট করে, সে বলে আমি কি কম জানি, তুমি যদি এই বলেছ আমিও দু চারটে নিয়ে আসছি। দাঁড়া ভাবি, ঈশ্বরের সন্তানরা, বাইবেল বলে যে যদি আপনি খ্রিস্টমাস পালন করছেন, ঈশ্বরের জন্মদিন উদযাপন করছেন, আপনি খ্রিস্টীয় বিশ্বাসী, আমাদের নামের সাথে একটা জিনিস জুড়ে আছে, যখনই কেউ আপনাকে খ্রিস্টান বলে অন্যদের নামের কোনো মিনিং পাওয়া যায় না। লোক বলে কোনো নদী না কোনো নালা, কোথা থেকে এসছে কেউ এখনো কনফিউশন, কোথা থেকে এলো রে বাবা, প্রোনাউন্সিয়েশন প্রবলেম, ওই প্রবলেম, বাট আমাদের খ্রিস্টান নামটার সাথে আমার বাবা খ্রিস্টের নাম জুড়ে আছে। অর্থাৎ যখন আমার নামের যখন সন্ধি বিচ্ছেদ হয়, যখন খ্রিস্টিয়ান নামের সন্ধি বিচ্ছেদ হয়, খ্রিস্ট যুক্ত আনা, অর্থাৎ খ্রিস্টের সঙ্গে সংযুক্ত লোকেরা হচ্ছে খ্রিস্টিয়ান। অতএব আমার কথা খ্রিস্টের মতো হবে, আমার ল্যাঙ্গুয়েজ খ্রিস্টের মতো হবে। যদি চড় মেরেছে আমিও বলবো দাঁড়া ঝাড়ুটা বের করছি, এরম তো সবাই বলছে না, আর ঘরে গিয়ে দাদা একটু রাগিয়ে দিক, বাইরের লোকের বলতে হবে না দাদাকেই ছাড়বো না, আর সেম জিনিস দিদিরা বলছে ওকে ছাড়বো না, এদিকে লাগিয়েছে তারা, বাড়িতে স্টার জ্বলছে কি খ্রিসমাস, জিঙ্গল বেল জিঙ্গল বেল, ঠিক আছে, সান্তা ফান্তা বেল টেল জ্বালিয়েছে সুন্দর একদম খ্রিসমাস খ্রিসমাস, একদম ঝকঝক ঝকঝক করছে, কি না বাইরে থেকে জানা যাচ্ছে ওই দেখ ওটা খ্রিস্টান বাড়ি, খুব ভালো লাগছে, এই ওদের জন্মদিন আসছে খ্রিসমাস খ্রিসমাস, ব্যাস আপনি শুরু করছে তুমুক তুমু, লোকটা দাঁড়িয়ে বলছে কি শুনছি হালেলুইয়া, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। তার থেকে বাবা আপনি জানাবেন না, লোক অন্তত জানুক যে এটা কারোর বাড়ি জানি না, তাতে গালাগালি করুন, খ্রিস্টের বদনাম হবে না, কিন্তু খ্রিস্টের জন্য লাইট জ্বালিয়ে আর যখন আপনি এগুলো ব্যবহার করেন আসলে খ্রিস্টের বদনাম করেন, লোকেরা বলবে ওই দেখ খ্রিস্টানদের ক্যারেক্টার দেখ, খ্রিস্টানদের চরিত্র দেয়। তাই যদি সত্যিকারে যিশুর জন্মদিন পালন করতে চান, আসুন আমাদের কথাকে কন্ট্রোল করি, বলগা পড়াই, যাতে আমাদের জিহোবা আমার কথায় নাচে, শয়তানের কথায় নয়। বাট আমাদের জিহোবা বেশিরভাগ সময় শয়তানের কথায় নাচে। যেই বাসে যাই, বাসটা হয়তো একটু আগিয়ে গেল, তুই দেখতে পাসনি, তারপর দু চারটে ড্যাশ 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 ড্যাশ, আমাদের কথা বাদ, কেন আমরা সবসময় গরম, আমরা বলি কি হয়েছে, কিন্তু চার্চ থেকে যাচ্ছি হালেলুইয়া প্রেস দ্য লর্ড করে, নো, চেষ্টা করুন ভালো কথা বলতে, প্র্যাকটিস করুন। ডিসেম্বর মাস থেকে ভালো কথা বলা অন্তত যেন 2023 কন্টিনিউ হয়, আর এই ভালো কথা বলার জন্য আমি স্পেসিফিক একটা ক্যারেক্টার দিচ্ছি, এখান থেকে শুরু করুন, যেটা সব থেকে কঠিন, যাদের বিয়ে হয়েছে হাজবেন্ড আর ওয়াইফ থেকেই শুরু হোক, দাদা যত চাবি ঘোরা তবুও বলবে প্রাণনাথ, বা দিদি, বা দিদিকেও যত চাবি দিক ঠিক আছে, রেগে যান, গিয়ে বলুন আমি বলে দেব, তবুও ধরে রাখুন না খ্রিসমাস খ্রিসমাস, ঈশ্বরের সাথে খুব খুব সহজে আপনি একটা সম্পর্ককে ছিন্ন করতে পারেন, বাট খুব কঠিন সারা জীবন সেই সম্পর্কটাকে মেনটেন করা, ঈশ্বরের সাথে। আমি ফের বলছি এ খুব মারাত্মক জিনিস, কিভাবে আগুন লাগিয়ে দেবে আপনি জানেন না, বাইবেল তাই বলে, বাইবেল বলছে এটা দেহের ক্ষুদ্র অংশ, বাট এটাকে ইগনোর করবেন না, এ মারাত্মক বিষয়। জাস্ট আপনি আপনার বান্ধবী তার সঙ্গে চিরপ্রেম, দুই সই, ওকে সই মানে বান্ধবী, একসাথে যান খান গল্প করেন সব কিছু একসাথে, একদম চলা ফেরা সব একসঙ্গে, মানে কি মিলন, 10 বছর ধরে দেখে বলে আরে মানিক জোড় কত কি নাম পেয়েছেন, হঠাৎ একদিন বলে দিলেন তুই মর না, তুই খুব বাজে দেখতে, ভালোবাসা এরম ছিল না, গ্যাপ তৈরি হয়ে যাবে, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। একটা কথা আপনার 12 বছর 14 বছরের সম্পর্ককে শেষ করে দিতে পারে, তাই এই খ্রিসমাসে বলুন আমার কথা আমার কন্ট্রোলে থাকবে, চেষ্টা করুন কথা, এটা একদিনে হবে না, বা ডেলি এক্সারসাইজ, ডেলি এক্সারসাইজ, বেরিয়ে গেল
বেরিয়ে যাচ্ছে, চলে যান, চলে গিয়ে পারলে বাইবেলটা খুলুন, পড়ুন, রাগ হলে চুপচাপ বাইবেল পড়ুন। আরে সবাই এটা যখন করবেন তখন মনে হবে বাইবেল দাঁড়া আমি কি জানি না, আর শয়তান কি বলবে, এই তুই কি জানিস না, ও তোকে এইটা বলেছে এইটা এইটা, তুই নাকি উমুকের বাচ্চা, তাহলে তুইও তো জানিস, তুই বলে দে তমুকের তমুকের, বলে দে বলে দে। যেই যদি আপনি না বলে চলে যান, পাশ থেকে শয়তান তো আছে, আবার শয়তানের বান্ধবীরাও দাঁড়িয়ে আছে, আপনার প্রতিবেশী, আপনার আশেপাশের লোকেরা, তারা বলবে কিরে শুনে চলে যাচ্ছিস, কিছু বলবি না, যদি জবাব না দিস তাহলে কিন্তু ও আবার বলবে, ভেবে নে, কিছু বলবি না। ঈশ্বরের সন্তানরা আপনি ঈশ্বরের কথা বলুন, আপনি বাইবেল, আপনি চলে আসুন বাইবেল, আমি জানি এটা করলে আপনার প্রথম প্রথম কষ্ট হবে, বাট অভ্যাস করে নিন, দেখবেন আপনি সব থেকে ভালো থাকবেন। ক্রিসমাস আমাদের জন্য এটা হোক যে এই ক্রিসমাসে আমার যদি কিছু উপহার দিতে হয় ঈশ্বরকে, আমি কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করব না। ঈশ্বরের সন্তান, আপনি জানেন কখনো কোনো স্কুলে বাচ্চাকে পাঠিয়েছেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য? কেউ স্কুলে ভর্তি হয়েছেন যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, কাম কাম কাম, খারাপ কথা শেখানো হয়, কেউ গেছেন? বাট বাই নেচার স্কুলে যেতে হয় না, ABCD শিখতে হয় না, অটোমেটিক চলে আসে ওটা, ওটা শিখতে হয় না, কেউ যেন বাই নেচার আমার ভিতরে ইনপুট করে, আর তারই নাম অদৃশ্য শয়তান। তাই আজকের যে ইনপুট করেছে তাকে পাত্তা না দিয়ে যে আমার সঙ্গে থাকতে চায় তাকে ধরে রাখুন, হালেলুইয়া, পবিত্র ঈশ্বরের নাম হালেলুইয়া। যদি কেউ আপনাকে গালাগালি করছে, ফের বলছি আপনি গালাগালি করবেন, সে গালাগালি করবে, কিচ্ছু পাবেন না, বাট আজকের থেকে ঠিক করে নিন যে গালাগালি করবে তার নামে ডেলি প্রার্থনা করবে। কোনটা চান, কোনটা চান, আপনি গালাগালি করেছেন আপনি করলেন ওটা ভালো, নাকি চাইবেন সেই লোকটা ঘুরে গিয়ে আপনার কাছে বসে বলবে দিদি আপনি খুব ভালো? যদি চান সে ঘুরে যা, তাহলে আজকের থেকে বলুন আমিও তোকে গালাগালি দেব, বাট আমার গালাগালি একটু অন্যরকম, আমি তোর নাম লিখে রাখবো ডায়েরিতে, আর ডেলি গিয়ে প্রার্থনা করো প্রভু এই লোকটাকে পাল্টে দাও। ঈশ্বরের সন্তান ডেলি ডেলি প্রার্থনা করুন। আপনি যে বাসে গিয়ে গন্ডগোল করেছেন, বাসের লোকটা আপনাকে বসতে দেয়নি, গন্ডগোল হচ্ছে, বাসের লোকটার নাম জানেন না, অন্তত ওর মুখটা ইমাজিন করে নিন, করে নিয়ে ডেলি প্রার্থনার সময় ওকে ইমাজিন করে, এই নয় রেগে গেছি, না না ওরকম না, ইমাজিন করে বলুন প্রভু ওই লোকটাকে বদলে দাও, কোনো না কোনো চার্চে গিয়ে একদিন দেখবো সে আমার পাশে বসে আছে। প্রার্থনা করি, প্রার্থনা করি। ঈশ্বরের সন্তান আমাদের জীবকে আমরা কন্ট্রোল করবো, কারণ যে নাম, যে মুখে আমরা ঈশ্বরের নাম বলি সেই মুখে আর শয়তানের কথা বলতে পারি না, হয় আপনি ঈশ্বরের নয় আপনি শয়তানের, মাঝখানে কোনো রোড নেই, হয় আপনি গালাগালি দেবেন নয় আপনি হালেলুইয়া বলবেন, মাঝখানে কোনো রোড নেই। অ্যাকচুয়ালি এটা আমাদের মেন্টালিটির মধ্যে পুশ করা হয়েছে যে রেগে গেলে গালাগালি দিয়ে কুল থাকবি, এমনকি কিছু কিছু সাইকোলজি সিস্টেমে শেখানো হয়, কিছু বক্সিংয়ের ব্যাগ রেখে বলে যাও ওখানে গিয়ে তোমার যা ভয়াস আছে, যা রাগ আছে ওখানে বের করে দাও, গালাগালি দিয়ে পাঞ্চ করো, মারো, দেখবে তুমি ঠিক হয়ে যাবে। আমাদের মনে হয় এরকম নিজেকে আঘাত করলে খুশি হয়ে যাব, বাইবেল বলে না, বাইবেল বলে যদি ভাড়াস নিকালতে হয় তাহলে এক কাজ করুন, তার নামে নিজেকে প্রার্থনায় বসুন, সর্বদা তার জন্য প্রার্থনা করুন, ভালো কথা বলুন, এটাকে হ্যাবিট তৈরি করুন, যদি কেউ খারাপ বলেছে বলতে দিন, নিজে গিয়ে দু চারটে ভালো বলুন। কল্পনা করে দেখুন আপনি বাঙালি, বাংলায় কথা বলেন, আর কোনো ফরেনার যারা ইউরোপিয়ান কিংবা আমেরিকান যারা ইংলিশে কথা বলে তার সাথে আপনার ঝগড়া বেঁধেছে, ইমাজিন করুন, দেখুন আমাদের সাইকোলজি কীরকম, সে আপনাকে গালাগালি করছে ইংলিশে, আপনি করছেন বাংলায়, সে বোঝে না আপনিও বোঝেন না, মজা লাগবে? কার কার মজা লাগে বলুন তো, আপনিও বোঝেন না কি বলছে, আপনি আচ্ছা বলে যাচ্ছে, আরে আপনিও যা বলছে সে বোঝে না, তখন কি বলুন তো, আপনি ইচ্ছা করে ট্রাই করবেন দু চারটে গালাগালি ইংলিশে কনভার্ট করা, নাহলে আপনি মজা পাচ্ছেন না, কারণ তার লাগছে না, কারণ আমরা গালাগালি দিয়ে সে একটু
লেগে যাবে সেই জন্য আমরা বলি ঈশ্বর সব তার মানে কি আমরা বুঝি যেটা আমরা বুঝি না সেটা আমাদের মাইন্ডে কিছু লাগে না তাই যখন আপনার মাইন্ডকে এরকম সাজিয়ে নেবেন আমি ক্রিসমাসের কথা বলি ঈশ্বর আমার জন্য এসেছেন তাই আমি কোনো গালাগালি নয় বাট আমার কথা হবে পবিত্র ঈশ্বরের হালেলুইয়া তাই আপনার জিহোবাকে কন্ট্রোল করুন যদি কেউ কারোর উপর পা তুলে দিয়েছেন কি করবেন গালাগালি দিয়ে লাভ আছে আ করুন আর বলুন দিদি একটু পাটা দেখে তো করুন আর প্রার্থনা করুন যেন ও পরবর্তী থেকে হিল না পড়ে কিন্তু গালাগালি দেবেন না ওকে গালাগালি দেবেন না ওকে তাই জন্য গালাগালি আর নয় কমন ক্রিসমাস যেন আমার কথা চেঞ্জ হয়ে যায় ক্রিসমাস অর্থাৎ যিশু জন্মেছে বোঝা যাবে যখন আমার আর আপনার কথা পাল্টে যাবে যখন লোক এসে ভিড়ের মধ্যে আমাদের সাথে কথা বলবে যখন কিছু আলাদা পাবে তার কিউরিয়াসিটি বাড়বে যে সমাজ যেভাবে কথা বলে এরা বলে না তখন তারা বুঝবে আমাদের ঈশ্বর আলাদা তাই আমরাও আলাদা ঈশ্বরের সন্তানের কথা আপনার কথা আলাদা হোক ওকে আমার ক্রিসমাসে আমি আমার ঘর সাজানো কেমন পাচ্ছেন আমার ঘর সাজানো আমার ঘর সাজানো মালাকি তা তিন অধ্যায় দশ পদ মালাকি তিন অধ্যায় দশ পদ খামান যদি তিন অধ্যায় দশ বলছে তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো যেন আমার গৃহে খাদ্য থাকে আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা আমেন ওকে ক্রিসমাস কার জন্মদিন হ্যাঁ বলি কার জন্মদিন ক্রিসমাস আসলে ২৫ তারিখে কার জন্মদিন যদিও আমরা এই ডেটটাকে একটা ইমাজিন করে নেওয়া হয়েছে এই ডেটে কিন্তু জন্মায়নি জাস্ট একটা ইমাজিন যে সবাই আনন্দ করে কোনো একটা দিন আমাদের একটা দিন দরকার উদ্দেশ্য ইম্পর্টেন্ট ডেট নয় তাই জন্য আমরা ডেট নয় একটা উদ্দেশ্য যেদিন যিশু জন্মেছে এই ধরে নিয়ে আমরা আনন্দ করি একটু নাচানাচি করি ওকে তাহলে কার জন্মদিন ওকে কারা কারা জন্মদিন পার্টি অ্যাটেন্ড করেছেন একটু হাত তুলি ওকে কারণ একটু হাত তুলে রাখি আচ্ছা যখন জন্মদিন অ্যাটেন্ড করেন উঠে দাঁড়াই ভালো করে শুনবেন যখন জন্মদিন অ্যাটেন্ড করেন আপনি গিফট নেন না তার জন্য গিফট নিয়ে যান শুনতে পাইনি আপনি তার সে পার্টির স্পেশাল হয় না আপনি স্পেশাল হন কেমন কে হয় বাট আমরা ক্রিসমাসে পুরো উল্টো করি জন্মদিন যিশুর ঘর সাজাবো আমার জন্মদিন যিশুর জামা কাপড় পরব আমি জন্মদিন যিশুর মটন কারি আমার বাড়ি জন্মদিন যিশুর পার্টি খাওয়া দাওয়া যা কিছু প্ল্যান প্রোগ্রাম সিনেমা হলে সব কিছু আমার কিন্তু জন্মদিন যিশুর ঈশ্বরের সন্তান সামটাইম আপনি কল্পনা করে দেখুন যার জন্মদিন তাকে গিফট না দিয়ে যদি বলো এগুলো আমার গিফট আমি এসছি আমি নিয়ে যাব কেমন হবে আমরা তাই করি আমার গিফট আর আমাকে ক্রিসমাস আসছে আমাকে একটা গিফট দাও গিফট দাও গিফট দাও দিল কার কি আসছে ক্রিসমাস কার জন্মদিন যিশুর জন্মদিন কে গিফট নেবে আমি আর আপনি খাবো দাবো আমি আর আপনি সব কিছু আমি আর আপনি কিন্তু যার জন্মদিন যাকে কেন্দ্র করে তার কিছু নেই তাই জন্য আমরা বাজেট করি দেখবেন ঘর সাজানো ৫০০ টাকা ১০০০ টাকা ২০০০টাকা ৩০০০টাকা মেনু টেনু সব কিছু কাপড় চোপড় পরে আর একটা ১০০ টাকার নোট নিয়ে অফারিংয়ে ব্যাগে এনে দিয়ে দিই ঈশ্বর তোমার কাজের জন্য ১০০ টাকা ব্যবহার হোক বাদবাকিটা আমার কাজের জন্য ঈশ্বরের সন্তান যদি সত্যি সাজাতে হয় নিজের হৃদয়কে সাজান তা বলে আমি বলছি না যদি কেউ ঘর সাজায় এটা রং না রং না আপনি সাজাতে পারেন বাট মেন পারপাস ঘর নয় তার ঘর সাজানো হোক আর তিনি বলেন আমি মানুষের তৈরির গির্জায় থাকি না বাট তিনি থাকেন আমাদের হৃদয়ে তাই যদি সাজাতে হয় এইটাকে সাজান আর এইটাকে কিভাবে সাজাবেন বাইরেরটা শুধু সাজাবেন তা বলছি না অবশ্যই সাজান ওটা অন্য টপিক বাট আজকের আমার ইনসাইডের বিষয় ভিতরটা সাজান যে আমি মিথ্যে বলবো না আমি খারাপ কথা বলবো না আমি কারোর খারাপ চাইবো না আমি কারোর খারাপ সঙ্গে যাব না আমি কোনো খারাপ বিষয় ভিতরে দেব না কারণ এটা ঈশ্বরের মন্দির এটাকে সাজিয়ে রাখতে হবে
হালেলুয়া ঈশ্বরের সন্তান সেই জন্য সাজান ঈশ্বরের মন্দিরকে সাজান ঈশ্বরের ঘরে উপহার দিন দশমাংশ দিন যাতে ঈশ্বরের ঘর থেকে আরো অনেকের কাছে ঈশ্বরের বার্তা পৌঁছে যায় তাই ক্রিসমাসে যদি গিফট দিতে চান যিশুকে তিনি একটা গিফট পছন্দ করেন বাইবেল অনুযায়ী ঈশ্বর একটা গিফট পছন্দ করেন অন্য সবগুলোর থেকে আর সেটা কি ভেরি গুড বাইবেল বলে যেদিন একটা হারানো আত্মা মন পরিবর্তন করে সেদিন স্বর্গরাজ্যে পার্টি হয় তাই যদি চাইছেন ঈশ্বরকে কিছু গিফট দেওয়া তাহলে প্রতিজ্ঞা করুন তিনজনকে ক্রিসমাসে নিয়ে আসব ঈশ্বরের কাছে যারা যিশুকে জানে না যদি তিনজনকে যিশুর সাথে পরিচয় করে দেন আপনি বলুন প্রভু আমি তোমার জন্মদিনে এসে তোমাকে বেস্ট উপহার দিয়ে গেলাম হালেলুয়া হালেলুয়া এই যে উপহার আপনার ঘর সাজানোর থেকে আপনার নিজেকে সাজানো নিজের হৃদয় সাজানো জোর দিন মানুষের জীবন সাজানোই জোর দিন কেন সেখানে ঈশ্বর থাকে আপনি ঘর সাজান অনেকে তো এমনভাবে সাজায় নিজের ঘরটার দিকে আলো একটু এদিক করে দিলে অন্যজনের আলো একটু পেতে পারে বাট দেব না আমি পয়সা দিয়ে ওর ঘরে কেন লাইট দেব ঈশ্বর সত্যি দেখবেন অনেকে আমি এরকমও দেখেছি আমি কমপ্লেক্স মধ্যে দেখেছি আমি আমার কমপ্লেক্সে কেউ কেউ ঝাড়ু নেয় নিজের হলরুম নিজের যে দরজা আছে ওখান থেকে নিয়ে পারলে যে সামান্য যেই দেখছে দরজাটা খুললো কেউ নেই সে বোঝে না যে ওখান দিয়ে ও কিন্তু তিনবার হোক চারবার হোক আর একবার হোক ও কিন্তু বেরোবে বাট আমাদের স্বভাব এটা এতে আমাদের ভালো লাগে নিজেরটা হয়ে গেছে সামটাইম আমরা এরম করি ঈশ্বরের সন্তান সাজানো মানে মনে রাখবেন আপনার পাশের বাড়ি যে থাকে সেও ঈশ্বরের সৃষ্টি আপনি খাচ্ছেন মটন বিরিয়ানি আর কেউ যদি শুধু ভাত খাচ্ছে মনে রাখবেন সেও ঈশ্বরের মন্দির তার অন্তরেও ঈশ্বর থাকেন তাই পারলে মটন স্যাক্রিফাইস করুন আর বলুন মটনের কত দাম হ্যাঁ ভেরি গুড বলুন মটন 800 চিকেন 200 তা ধরুন 250 হলো বলুন এবছর মটন না চিকেন খাবো 250 টাকা আর বাদবে 800 টাকা থেকে বাদ বাকিগুলো মাইনাস করে আরও দুজনের বাড়িতে চিকেন কিনে দেবো আপনি কিনে এমনি কিনেনি 1 কিলো করে 2 কিলো চিকেন কিনুন কিনে বলুন আজকে জানো তো আজকের ক্রিসমাস তাই আমি চাইছি তুমি আজকে রুটি চিকেন খাও আমার জন্য চিকেন উপহার তোমার জন্য আপনি জানেন না সেই লোকটা হাসবে আর বলবে এতদিন এত কিছু গেছে বাট এরকম দেখিনি কেন আপনি এই জন্য চিকেন দিচ্ছেন না যে সে খাবে আপনি এই জন্য চিকেন দিচ্ছেন আপনার ঈশ্বরের মন্দির অর্থাৎ তার দেহটা বাঁচবে ঈশ্বর তার সঙ্গে রয়েছে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দিন দেখবেন আপনি মানুষের সাথে ব্যবহার করা পাল্টে যাবে যখন মানুষকে দেখেন সে আপনার শত্রু বলে দেখবেন না হিন্দু মুসলিম খ্রিস্টান বলে দেখবেন না দেখুন যে তার হৃদয়ে যিশু আছে তাকে মাতৃ জঠরে ঈশ্বর বানিয়েছে জানি একদিন সে আপনার পাশে বসে ঈশ্বরের আরাধনা করবে কারণ আপনি যখন যিশুকে চিনতেন না আপনিও অন্য জায়গায় ছিলেন বাট কেউ একজন আপনার নাম ধরে প্রার্থনা করেছে তাই আজকের আপনি চার্চে বসে আছেন এখন আমার আপনার দায়িত্ব যারা বাইরে আছে তাদের নাম নিয়ে প্রার্থনা করা যেন আগামী বছর তারাও যেন চার্চে বসে থাকে হালেলুয়া তাই জন্য ঘর সাজানো যদি সাজাতে হয় শুধু নিজের ঘর নয় পাশে পাশের ঘরও সাজান শুধু নিজের ঘর নয় চার্চকেও সাজান যেখানে আপনি আরাধনা করবেন যখন চার্চকে লোক দেখে তখন বলে দেখ খ্রিস্টানদের পর্ব আসছে জন্ম বড়দিন বাট তাদের চার্চে লাইট জ্বলে না বাট প্রত্যেকের বাড়িতে কিন্তু এলইডি জ্বলছে আর চার্চে কিছু নেই আপনার বাড়ি দেখে নয় আপনার ঈশ্বরের মন্দির দেখে তাই জন্য অবশ্যই আপনি ঘর সাজান কিন্তু ঘরের সাথে সাথে ঈশ্বরের মন্দিরকে সাজান ঈশ্বরের উপহার দশমাংশে সাজান যাতে অনেকের কাছে ঈশ্বরের বার্তা পৌঁছাতে পারে ওকে হ্যাঁ ক্রিসমাসে আমার ব্যবহার কেমন পাশে বলে আমার ব্যবহার আমার ব্যবহার মথিতা সাত অধ্যায় 1-6 পদ
মথিতা সাত অধ্যায় এক থেকে ছয় পদ, তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও। কামার পাশে তোমরা বিচার করিও না, কেননা যেরূপ বিচারে তোমরা বিচার করো সেইরূপ বিচারে তোমরা বিচারিত হইবে, এবং যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে। আর তোমার ভ্রাতার চোখে যে কুটা আছে তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চোখে যে কড়িকাট আছে। কামার নিজের চোখে হাত দিন তো একটুখানি উপর দিক দিয়ে, জামস হাত দিতে হবে না, মানে উপর দিয়ে দিয়ে হাত রাখো, বললো আমারটা কড়িকাট আছে বাট আমারটা দেখতে পায় না, অন্যটা কুটা দেখতে পায়। আমরা বলো তোমার এটা প্রবলেম, বাট আমার যে কি প্রবলেম আমরা দেখি না। ওকে, তোমার নিজের চোখে যে কড়িকাট আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছ না? অথবা তুমি কেমন করিয়া আপন ভাতাকে বলিবে এসো আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিয়া দিই, আর দেখো তোমার নিজের চোখে কড়িকাট রইয়াছে। হে কপাটি, আগে আপনার চক্ষু হইতে কড়িকাট বাহির করিয়া কড়িকাট বাহির করিয়া ফেলো, আর তখন তোমার ভাতার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। পবিত্র বস্তু কুকুরদিগকে দিও না, এবং তোমাদের মুক্তা শূকরদিগের সম্মুখে ফেলিও না, পাছে তাহারা পাহা দিয়া তাহা দলায় এবং ফিরিয়া তোমাদিগকে ফাড়িয়া ফেলে। ঈশ্বরের সন্তানরা, ব্যবহার কেমন হবে লোকের দোষ ধরবো না, আগে নিজেরটা দেখব। এই খ্রিসমাসে থেকে আপনি শুরু করুন যে লোকের কি প্রবলেম আছে টর্চ মারবো না, টর্চ সবসময় নিজের দিকে মার। যে আমার কি প্রবলেম আছে ওটা আমি দেখব, ওর কি প্রবলেম আছে ওটা আমার দেখার নয়, ওটার জন্য উনি বসে আছে। বাট প্রবলেম কি আছে, আমরা সর্বদা 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 লোকেরটা দেখতে ভালোবাসি। ওর মেয়ে এই করে, ওর ছেলে ওই করে, ও তো ওরকম, ও এরকম, ও সেরকম, ও সেরকম, ও সেরকম, আমি একদম পবিত্র। এবং আমার সাথে যদি কথা বলতে বসে আমি বলে দেবো তুমি জানো ও না ও ও, আমি কিন্তু খুব ভালো। ঈশ্বরের সঙ্গে বাইবেল বলে আমরা যেন কারোর বিচার না করি। আজকের থেকে বিচার করার মেন্টালিটি বন্ধ করুন। যদি কেউ খারাপ করছে করতে দিন, আপনি তাকে ঈশ্বরের কথা বলুন আর ঈশ্বর তার বিচার করবে, আমি বা আপনি নয়। কি দরকার আমাদেরকে বিচার করতে, বলেনি আমরা কারোর বিচার করতে আসিনি, বিচার তার হাতে আমাদের হাতে নেই। আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্থ, সুসমাচারকে আরো এগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া HDFC যে QR কোড আছে ওখানে আপনি স্ক্যান করুন, এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো QR কোডটি স্ক্যান করুন, এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই QR কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোন পে, পেটিএম এর মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে, যদি আপনি মনে করছেন দেবেন তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। কি মনে করেন, আপনার চোখের পাওয়ার বেশি না ঈশ্বরের চোখের পাওয়ার বেশি? আপনি সবকিছু ভালো দেখেন না ঈশ্বর ভালো দেখেন? তা আপনি বিচার করে কতটুকু মারবেন? তাকে বিচার করতে দিন, সে আসল মারবে। তাই জন্য নিজে বিচার করে নিজে ছোট হবেন না। কারোর মেয়ে পালিয়ে গেছে আপনি লোকের কাছে বলে বেড়াবেন না, মনে রাখবেন আপনার মেয়েও বড় হচ্ছে। তাই কারোর লোকের, কারোর হাজবেন্ড মদ্যপান করছে আপনি হাসবেন না, আপনার স্বামী আজকের করে না কালকের কি করবে আপনি জানেন না। তাই জন্য ডোন্ট বিচার, ডোন্ট বিচার, বিচার করার অত সময় নেই। বলুন কি হয়েছে, দেখার দরকার নেই, চলে গেছে, গেছে গেছে বুঝে নেবে তারা, আমার কাজ নেই, আমার এখন বাইবেল পড়তে হবে। বলুন আমার জন্য যিশু এসছে বিচার করা নয,
সুসমাচার প্রচার করার জন্য। তাই বিচার না করে তাদের বাড়িতে সুসমাচার নিয়ে যান। যদি তারা বলছে পালিয়ে গেছে, পালিয়ে গেছে হ্যাঁ এরম না, আপনি ওর পালিয়ে গেছে, বাট প্রার্থনা করো ঈশ্বরকে তোমার সব কিছু করতে পারে। বিচার করে এক ঘন্টা কেন নষ্ট করবেন, ওই এক ঘন্টা সুসমাচার দিয়ে তাকে এনকারেজ করুন, ঈশ্বরে সে বৃদ্ধি পাক যাতে আপনি আশীর্বাদ পান। বাইবেল বলে তুমি যেমন করো তোমার উপর তেমন করা হবে, আপনি যদি বিচার করেন ঈশ্বর আপনার বিচার করবে। তাই যদি চান ঈশ্বর বিচার না করুক, তা লোক মিথ্যে বলেছে কিছু বলার দরকার নেই, শুধু বলুন মিথ্যে বলেছে, বলেছে তার ব্যাপার ঈশ্বরের ব্যাপার, মিথ্যে বলা খারাপ, এটা বলতে পারি যে তোমার মিথ্যে বলেছ, তোমার এই হবে, তোমার হ্যালো তুমি আপনি কত বলেন জানেন। তাই জন্য আমরা বিচার করব না, বাট আমরা ভালোবাসা বিলাব। হালেলুইয়া। আমাদের ব্যবহার কেমন, খ্রিস্টীয় বিশ্বাসী চেনা যাবে আপনার সাথে 10 মিনিট কথা বললে, লোক যেন বলে আপনি কি করেন, আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগে। যদি বলে ভালো লাগে, তাহলে জেনে রাখবেন আপনি সুগন্ধ দিচ্ছেন, ধূপ জ্বলছে। আমি বারবার বলেছি বাজারে মোমবাতি কিনে দেবেন না ঈশ্বরের কাছে, ঈশ্বর চায় না। ধূপও কিনে ঈশ্বরকে দেবেন না, ও চায় না। যদি দিতে হয় নিজের সুগন্ধ দিন, নিজে এমনভাবে চলুন যাতে আপনার স্মেলে অন্য মানুষগুলো আপনার বাবাকে চিনতে পারে। আপনি নিজেকে এমন ব্যবহার করুন যে আপনার সাথে কথা বলার পর অন্য হতাশ মানুষ জীবনের আলো খুঁজে পায়, আপনি তার জন্য জীবন্ত ক্যান্ডেল হয়ে যাবেন। সেটা করুন, বাট আমরা সেটা করি। তাই আমাদের ব্যবহার ভালো থাক, আমাদের ব্যবহার ভালো থাক। অন্যদের ঘর থেকে অন্য গালাগালি কিছু আসবে, বাট আমার ঘর থেকে যাবে যিশু এসেছেন, যিশু এসেছেন। হ্যালেলুইয়া। অন্যরা অন্য গান নিয়ে আসবে, বাট আমাদের ঘর থেকে খ্রিস্টের সুসমাচার যাবে। অন্যদের ঘরে গালাগালি ঝগড়া চলবে, আমরা বলব দেখেছো ওর বউ কিরম করে, ও কি, এগুলো নয়, আমরা বলবো ওরা কি করে জানি না, বাট আমাদেরটা কপি হবে, আমাদের ঘর থেকে লাভ ইউ জানু। আমাদের ঘর থেকে আসবে আই লাভ ইউ, এই কথাটা বেশি আসবে, ঠিক আছে। ওকে, ব্যবহার খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে, ঈশ্বরের সাথে। তাই জন্য খ্রিসমাসে আমাদের ব্যবহার, আমাদের ওই জন্য বাসে একটা কথা লেখা থাকে, আজও লেখা, আজকের এখন জানি না আজ কতটা আছে, আপনার ব্যবহার শুনতে পাইনি, বোঝা যাবে চায়ের লাইনে, চায়ের লাইনে বোঝা যাবে এখানে যারা যারা বললো আমার ব্যবহার আমার পরিচয়। যদি কেউ এগিয়ে চলে যায় চাটা নিতে, আমার ব্যবহার পিছনে এসো, এই নয় যে একবার গেছে যাক, না দেখতে পাও না লাইনে আছি, ব্যবহার পরিচয়। ঈশ্বর সাথে আমরা আমরা প্রভুর লোক, আমরা প্রভুর লোক, আমাদের ব্যবহার মিষ্টি হবে, মানছি রেগে যাবে, রাগ আসবে, আমি বারবার বলছি ঈশ্বর সাথে রাগ আসবে, বকবেন, বাট আবার যদি কাউকে বকেছেন তাহলে তাকে জড়াতেও শিখুন। ঈশ্বরের সন্তান যদি কাউকে বকেছেন তার মান ভাঙানোর জন্য জড়াতে শিখুন। তাই জন্য বাইবেল বলে তোমার অভিমান বা ঝগড়া সূর্য অস্ত্রের আগে বেলেন হয়ে যাবে, পুষে রাখবেন না। দ্যাট হচ্ছে আমাদের ব্যবহার। খ্রিসমাসে আমাদের আমাদের বেশিরভাগ সম্পর্ক তিক্ত হয় কেন জানেন, কারণ আমরা জল দিই, ঘি দিই, আরও আগুন বাড়ুক। একদিন কথা বলেনি, আমি কি এত তাড়াতাড়ি মাফ করে দেবো? শয়তান বলবে করিস না, করবি না, তোর ইগো নেই, তোর আমিত্ব নেই, তোর একটা সম্মান নেই, আর পাশ থেকে আরও শয়তানের মাসি পিসি কাকি দিদি তারাও এসে বলবে করিস না, প্লিজ করিস না, না আরো দুদিন দেখ না, দুদিন দেখ না, অন্য কাকে দুদিন কেন, 3 দিন দেখবি, 15 আরেকজন এসে বলবে না না বাপের বাড়ি চলে যা, কদিন বাপের বাড়ি ঘুরে আয়, ডোন্ট ডু লাইক দ্যাট। আপনার বাইবেল বলে সন্ধ্যের আগে মিটিয়ে নিন। আপনি আন্টির শুনবেন না আঙ্কেলের শুনবেন, নাকি জীবন্ত ঈশ্বরের শুনবেন? জীবন্ত ঈশ্বর বলে আপনার মান অভিমান রাগ ঝগড়া সূর্য অস্ত্রের আগে মিলিয়ে নিন। যদি সে সরি না বললো আপনি বলুন, এই জন্য আপনি বলছেন, এই নয় তার প্রতি আপনি মহানতা দেখাচ্ছেন, এই জন্য বলছেন কারণ আপনি আজ্ঞা পালনকারী,
আর বাইবেল বলে, বাইবেল বলে বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। আপনাকে বলি দিতে হবে না বড় ছাগল বা ভেড়া, ঈশ্বর চায় না। বলছে যদি আমার বাধ্য হও ওগুলো লাগবে না, আমি তোমাকে দিয়ে দেবো। ঈশ্বর তাই জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের ব্যবহার ক্রিসমাসে আমাদের কেমন হবে। ক্রিসমাসে আমার পোশাক কেমন বলবেন? আমার পোশাক, আমার পোশাক বা ড্রেস, রোমিও তো 13:14, রোমিও 13:14, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না। যদি ড্রেস করতে চান খ্রিস্টমাসে, তাহলে বলছে যদি পড়তে চান, বলছে যিশুকে পরে নিন, যিশুকে পরা মানে জানেন, যিশুকে পরা মানে মানসিক অভিলাষ নয়, ঈশ্বরের কথা মতো চলুন। যিশুকে পরা মানে আপনার যদি দুটো গার্লফ্রেন্ড আছে, একটাকে ছাড়তে হবে আর একটাকে বিশ্বস্ত থাকতে হবে। যিশুকে পরা মানে যদি আপনার লিগালি ওয়াইফ আছে, তাহলে ইনলিগালি যেটা আছে ওটাকে ছাড়তে হবে। যিশুকে পরা মানে আপনার যদি গালাগালির অভ্যাস আছে, ওটাকে ফুল স্টপ দিয়ে থামাতে হবে। যিশুকে পরিধান মানে মিথ্যার অভ্যাস ছাড়তে হবে, কামনার অভ্যাস ছাড়তে হবে, মন্দ ছবি দেখার অভ্যাস ছাড়তে হবে। যিশুকে পরা মানে যে কোনো ঈশ্বরের থেকে বেশি যা কিছু অ্যাডিকশন আছে সব কিছুকে বন্ধ করতে হবে। তারপর যখন পরে বেরোবেন, লোক দেখে বলবে এই লোকটার সাথে কথা বলতে ভালো লাগে, কারণ এর সঙ্গে কথা বললে মনে হয় যিশুর সাথে কথা বলছে। ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সন্তান। তাই জন্য যিশুকে পরা সাংঘাতিক, এ ডেনিম নয়, এ পিটার ইংল্যান্ড কিংবা জন জন এটা নয়, এগুলো নয়, বাট এটা হচ্ছে যিশু। তাই আপনার খ্রিসমাসে পোশাক হোক যিশু। অনেকে বলতে পারে পাস্টার আমার কাছে পয়সা নেই, পোশাক করতে পারছি না। আপনার জন্য সব থেকে ভালো পোশাক রোমিও তাই বলে, রোমিও বলে আমাকে পরিধান করো, যিশুকে পরিধান করো। যদি পড়তে হয় যিশুকে পড়ুন, চলুন যিশুর মতো, বলুন যিশুর মতো, অ্যাকশন করুন যিশুর মতো, ভাবুন যিশুর মতো। লোক দেখে বলবে ওই দেখ ছোট যিশু যাচ্ছে। দেখবেন অনেক সময় আপনি যখন প্রার্থনার কথা বলেন, ঈশ্বরের কথা বলেন, লোকেরা বলে ওই দেখ ধার্মিক হয়ে গেছে, ওই দেখ যিশুর যিশুর চেলা, যিশুর সন্তান। আপনি বলে প্রেজ গড, কিছু তো বলেছে, আমি কিছু তো হতে পেরেছি, আমি কিছু তো হতে পেরেছি। তাই এই ক্রিসমাসে পোশাক হোক প্রভু যিশু, অর্থাৎ আমাদের আজকের থেকে পোশাক হোক প্রভু যিশু, যে আমার পোশাক যিশু। আমাকে দেখতে এলে প্রথম আমাদের কি দেখে? ফার্স্ট আমাদের দিকে কেউ তাকালে কোন দিকে দুঃখ পড়ে? কোথায়? পোশাক বা ড্রেস, এটার উপর প্রথম দৃষ্টি পড়ে, পরে ভিতরটায় যায়। তাই প্রথমটাই যদি যিশু দেখে নেয়, বাদ বাকিটা দেখার দরকার নেই। বলছে স্টিফান, স্টিফানকে দেখতে কেমন? বলছে ঈশ্বরের দূতের মতো। মানে সে পরে নিয়েছে, এমনভাবে নিজের লাইফস্টাইল সাজিয়েছে, দেখে মনে হচ্ছে স্বয়ং ঈশ্বরের দূত। আমাদের দেখে কি মনে হয়? মাঝে মাঝে নিজেও আয়নায় দেখে বলে তুই কি বিচ্ছিরি লাগছে। না, ঈশ্বরকে পরিধান করুন, আপনি যেমন সুন্দর, নিজেকে ভালোবাসুন। মনে রাখবেন ঈশ্বর আপনাকে নিজের হাতে বানিয়েছে। অনেকে আবার না 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 আমারটা নিজের হাতে না, আবার কে কেউ বলে উপরওয়ালা তোমাকে ফুরসত সে বানায়া, কারো তোমার নাক টিকালো, ঠোঁট সুন্দর, চোখ পটল চেরা, চুল বাঁধাকপি, যা হোক যা কিছু হলো, যা আমাদের অনেক সময় মনে হয় যে ও ফুরসত, আসলে আমারটা ভালো না, আমার মনে হয় মাটির থালা নিয়েছে আর এরকম বসিয়ে দিয়েছে। না, ঈশ্বর সন্তান আপনি বেস্ট। আমরা পৃথিবীতে সৌন্দর্য বাইরে দেখে বিচার করি, বাট ঈশ্বরের কাছে সৌন্দর্য ভিতর দেখে বিচার করে। তাই আপনি সুন্দর মানে সুন্দর, আপনি কত কালো ওটা জগৎ বলে, আমার প্রভু বলে না। এমনকি যিশু কালো ছিল না সাদা ছিল, এই নিয়েও ডিবেট আছে। আজ অবধি কেউ বলতে পারে না যিশুর কালার কেমন ছিল, অরিজিনাল অরিজিনাল। এবার বলবে না 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 সাদা যিশু দেখে এসছি, হ্যালো ও তো রং আছে। তাই যিশু অরিজিনাল কেমন এটা কেউ জানে না। কেন জানেন? কারণ ওই জন্য যিশু ছবি বিশ্বাস করে না,
ঈশ্বর ছবি এই জন্য চান না, কারণ যদি সাদা যিশু লাগিয়ে দেন কালোরা বলবে আমি এই যিশুকে মানব না। তুমি বুঝবে কি কালো হওয়ার কত জ্বালা, কারণ তুমি তো সাদা যিশু, তুমি বুঝবে কি? তাই জন্য যিশু বলেছে আমার কোনো কালার কোনো কিছু থাকবে না। তাই যিশুকে আঁকা যায় না। কালো যে গর্বের সাথে থাকুন, ঈশ্বর আপনাকে বানিয়েছে। যে মোটা গর্বের সাথে থাকুন, ঈশ্বর আপনাকে বানিয়েছে। যে নাটা গর্বের সঙ্গে থাকুন, ঈশ্বর আপনাকে বানিয়েছে। মনে রাখবেন আমি আর আপনি সব কিছু পাল্টাতে পারি। যদি মোটা জিম করুন রোগা হয়ে যাবেন, দৌড় লাগান হয়ে যাবেন, ঠিক আছে। আর যদি নাটা একটু হেল্প করে নিন, ওকে আমার মতো রোগা, তারা দু চারটে ডাম্বেল তুলুন, আমার দ্বারা হবে না, আপনারা তুলুন, ঠিক আছে। কিন্তু মনে রাখবেন যখন আপনি সর্বশেষ আয়নায় দেখেন, মনে রাখবেন আপনি ঈশ্বরের সৃষ্টিকে দেখছেন। যখন নিজেকে গালাগালি করেন, নিজেকে কুৎসিত বলেন, অ্যাকচুয়ালি আপনি আপনার সৃষ্টিকর্তাকে গালাগালি করেন। তাই আপনি বলুন আমি যেমন আমি সুন্দর। যেদিন নিজেকে ভালোবাসা শুরু করবেন সেদিন ঈশ্বরকেও বুঝতে পারবেন। তাই জন্য ঈশ্বর বলেন প্রথমে আমাকে প্রেম করো, আর সেকেন্ড টাইম নিজের মতো প্রতিবেশীকে প্রেম করো। আগে ঈশ্বরকে ধন্যবাদ দিন, থ্যাংক ইউ তোমার রচনার জন্য, আর তারপর নিজেকে বলুন আই এম বেস্ট, আমিও সুন্দর, বাট আমারটা আমার মতো সুন্দর। হতে পারে তোমার চোখ আমাকে পছন্দ করবে না, নো প্রবলেম, বাট আমার চোখ আমাকে পছন্দ করে। ঈশ্বর যিশুকে পরিধান করুন, আর কোনো মানুষকে খ্রিস্টীয় বিশ্বাসী অপছন্দ করবেন না, মোটা কালো নাটা বলবেন না, কারণ জেনে রাখবেন সে যিশুকে পরিধান করেছে। তাকে বলা মানে যিশুকে বলা। হালেলুইয়া, ওকে আমার পোশাক, ওকে আমার খাবার, দিস ক্রিসমাস আমার খাবার, ওকে আমার খাবার, আমার খাবার। মতি তার ছয় অধ্যায় পঁচিশ পদ, ছয় পঁচিশ, মতি ছয় পঁচিশ। এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভক্ষ্য হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? তাই ক্রিসমাস আমাদের চিন্তা না হোক কি খাবো, ফের বলছি ক্রিসমাস আমাদের চিন্তা না হোক কি খাবো। ইসরায়েল কি খাবো ভাবতে হয়নি, মান্না তার দরজায় ছিল। ঈশ্বরের সন্তানরা ক্রিসমাসে আমরা খাবারের কথা ভাববেন না, শুধু ক্রিসমাস নয়, আজ থেকে আমাদের চিন্তা কি খাবো এটা নয়, বাট মনে রাখি যে পেট দিয়েছে সে খাবারও দিয়েছে। আমি আগেও বলেছি আরেকবার বলছি, বেবি যখন গর্ভে আসে, বেবি যখন মায়ের গর্ভে আসে, আর যখন বাচ্চা ডেলিভার হয়ে যায়, তারপর মা খুঁজতে হয় কোথায় দুধ আছে, কোথায় দুধ আছে, মিল্ক নিয়ে এসো, মিল্ক না, অটোমেটিক মায়ের বুকে আসে আর অটোমেটিক দুধ বেরোয়। কেন? মিল্ক বেরোয়, বাচ্চা অটোমেটিক পেট ভরে যায়। ঈশ্বর জানেন কখন পেট আসছে, ঠিক তার আগে খাবার রেডি করে রাখেন। ঈশ্বর সঙ্গে দাঁড়িয়ে দেন ফটেন আমার আর আপনার জীবনে। আমাদের যখনই খাবার দরকার মনে রাখবেন তিনি যোগানদাতা, ঈশ্বর যোগাবেন। তাই জন্য কি করিব কি ভাবিব কি খাবো এই বিষয়ে চিন্তা করতে বারণ করছে বাইবেল। বাইবেল বলছে এসব নিয়ে চিন্তা করো না, এগুলো তো পরজাতিরা করবে, অন্যরা করবে, তোমরা শুধু আমার আরাধনা করবে, হোম ডেলিভারি জোম্যাটো তোমার ঘরে যাবে। বিশ্বস্ত থাকুন, বিশ্বস্ত থাকুন, যাবে। আপনি বলছেন পাস্টার এরকম হয় নাকি জোম্যাটো যায়, আপনি করে তো দেখুন, ইসরায়েল তার প্রমাণ। ফার্স্ট হোম ডেলিভারি আইডিয়া ইসরায়েল, বলছে ঈশ্বর প্রতিদিন সকালবেলা দরজায় টুং মান্না রেডি, শুধু ওরা তুলতো ভিতরে গিয়ে খেত। তাই জন্য আজকাল হোম ডেলিভারি অনেকদিন আগে থেকে এসছে, ওকে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা খাবার ভাববেন না, ঈশ্বর আপনাকে দেবে। তাই জন্য খেতে যদি হয় ঈশ্বরকে খাবারের কথা ভাবো, ঈশ্বরকে খান, ঈশ্বর আশীর্বাদ করবে। নাম্বার শেষ বিষয় এই ক্রিসমাসে আমি আমার পার্টি, কামান আমার আমার পার্টি, ওকে। পার্টি ছাড়া ক্রিসমাস হয় না। ক্রিসমাস ক্রিসমাস মানে একটু পার্টি পার্টি ভাব, ওকে, একটু কোমর দুলবে, একটু একটু পার্টি, ওকে। আজকে আমি পার্টি দিয়ে বলবো, শেষ করবো। এফেসীয় পাঁচ আঠেরো, এফেসীয় পাঁচ আঠেরো, আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে। প্রত্যেকটা খ্রিস্টীয় বিশ্বাসে শুনে নিন, অ্যালকোহলে মদ্যপানে মত্ত হইও না,
তাহাতে নষ্টামি আছে, বাইবেল বারণ করে। কোথায় বাইবেল বলেছে খাওয়া যাবে না? এখানে বাইবেল বলছে খাওয়া যাবে না, নষ্টামি আছে। কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও, গীত স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। আমাদের পার্টি হবে যিশু এসেছেন, যিশু এসেছেন, হালেলুয়া। আমাদের পার্টি হবে পদা কি যিশু পদা হুয়া, কমান একসাথে, কমান 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 একসাথে, যিশু পদা হুয়া। তাই খ্রিসমাসে জগতের গান বাজবে না, খ্রিসমাসে জগতের কথা বলবো না, খ্রিসমাসে যদি নাচতে হয় আমার পার্টি ঈশ্বরের সংকীর্তনে, আমার পার্টি ঈশ্বরের নামে, আমার ডান ঈশ্বরের জন্য, আমার কোমর দুলবে অন্য কারোর গানে নয় বা যিশুর গানে। হালেলুয়া, 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 কাম অন,